আমরা ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি। আমরা এর আগে একটা পার্ট আপলোড করেছি যেখানে 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজ তৃতীয় পর্ব, তার 100 পর থেকে বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখব। এরকম কয়েকটি ভিডিও পার্টে আমরা ভারতীয় সংবিধানের থেকে যত রকমের এমসিকিউ টাইপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয় সেগুলি সমস্তই চ্যাপ্টার ওয়াইজ কভার করা হয়েছে, এবং ভারতীয় পলিটিক্স থেকে বিশেষ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট থেকে যে সমস্ত প্রশ্ন হয় সেগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রায় ধরে ধরে সব প্রশ্নই এখানে কভার করা হয়েছে। তোমরা অবশ্যই শেষ অবধি থাকবে আশা করি, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা বিএসসি, ডাব্লিউবিসিএস ও রাজ্যের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 101, ভারতীয় সংবিধানের কত বছরের নিচে শিশুদের কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? এখানে 14 বছর, অ্যান্সার হবে সি। 14 বছরের নিচে বাচ্চাদের বা শিশুদের কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবিধানে 14 বছর নিম্নতম বয়সসীমাকে নির্ধারণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য নীতিগুলি সংবিধানের কোন অংশে প্রতিফলিত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি সংবিধানের রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে প্রতিফলিত হয়েছে। যেহেতু একটা কথা বলে রাখি যে পল সায়েন্সের টার্মগুলো একটু খুবই হার্ড টাইপের হয়, বুঝতে একটু সময় লাগে, তাই আমি ভিডিওটা একটু আস্তে স্লো মোশনেই করছি, কারণ হয়তো তাড়াহুড়ো বলে গেলে তোমার কোনো সেন্টেন্সে অর্থ বুঝতে অসুবিধা হবে, তখন পরীক্ষার হলে তো বটেই, তাছাড়া এখানে তুমি মাথায় কিছু ঢুকবে না, সুতরাং অর্থ বুঝে আগে অ্যান্সারগুলো কমপ্লিট করো, তাই আমি একটু স্লো আসতেই যাচ্ছি। সো নলেজ নেক্সট প্রশ্ন হচ্ছে যে, আর এখন 102 নম্বর প্রশ্নের বলা আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি সংবিধানের কোন অংশে প্রতিফলিত হয়েছে? প্রস্তাবনার লক্ষ্য নীতিগুলি সংবিধানের রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে প্রতিফলিত হয়েছে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কত ধারায়? 22 নম্বর ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? সংবিধান সংশোধনী বিল সাধারণত পার্লামেন্টের উভয় কক্ষেই পাস করতে হয়। সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের উভয় কক্ষেই পাস হয়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, পরমাদেশ নিচে কাদের ক্ষেত্রে জারি করা হয়? পরমাদেশ সাধারণত রাজ্যপালের ক্ষেত্রে, রাষ্ট্রপতির ক্ষেত্রে এবং কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে, উপরের সবগুলি হবে সঠিক অ্যান্সার। রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং যে কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে পরমাদেশ জারি করতে পারে, তবে পরমাদেশ জারি করা যায় না বলা হয়েছে এখানে, এই সব ব্যক্তিদের ক্ষেত্রে পরমাদেশ জারি করা যায় না, এটা খেয়াল রাখবে, যায় না বলা হয়েছে। রাজ্যপালের ক্ষেত্রে, রাষ্ট্রপতির ক্ষেত্রে এবং কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে পরমাদেশ জারি করা যায় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সঠিক? এখানে লেখো জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি, লেখো জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি, লেখো জারির ক্ষেত্রে উভয় ক্ষমতা সমান, সুপ্রিম কোর্টে লেখো জারি করতে পারে না। এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের থেকে অনেক বেশি ক্ষমতাশালী হলেও লেখো জারি করার ক্ষমতা কেবলমাত্র হাইকোর্টেরই বেশি, অ্যান্সার হবে এখানে বি। এটা খুবই মনে রাখার এবং উল্লেখযোগ্য বিষয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, সরকারি কোনো পদে কোনো ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখাটি জারি করতে পারে? সরকারি কোনো পদ যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখাটি জারি করতে পারে? অধিকার পিচ্ছা, পরমাদেশ, উৎপ্রেস, প্রতিষেধ। এখানে অধিকার পিচ্ছা, এখানে পলিটিক্যাল সায়েন্সের টার্মগুলো একটু আমাদের হার্ড মনে হতে পারে, কারণ এগুলো আমাদের খুব একটা প্রচলিত নয়। সো এখানে অধিকার পিচ্ছা জারি করে সুপ্রিম কোর্ট যদি কোনো ব্যক্তি
বোঝেন যে অন্যায়ভাবে পদটা দখল করে রেখেছেন তাহলে সুপ্রিম কোর্ট অধিকার ইচ্ছা জারি করতে পারেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 108 নম্বর প্রশ্ন, 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমানে সংখ্যা কত? 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমানে 6টি। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংশোধনী আইন প্রণয়ন করে? অ্যান্সার হবে এ, 24তম সংশোধনী 1971 সালে পাস করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করার? ভারতীয় সংবিধানের 13 নম্বর ধারায়। অ্যান্সার হবে এখানে এ, 13 নম্বর ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করার। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলপূর্বক শ্রমবিরোধী আইন ভারতে কবে পালিত হয়? 1967 সালে বলপূর্বক শ্রমবিরোধী আইন পাস হয়। 1967 সালে। অ্যান্সার হবে এখানে সি। কোন সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়? প্রথম সংশোধনের মধ্যে দিয়ে, এখানে প্রথম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে? এখানে 32-এর 1 নং ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষক ও অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে? 32-এর 1 নম্বর ধারায়। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্টকে সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে? 33 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে। এই 33 নং ধারা অনুসারে যে কোনো পুলিশ বা সেন্ট্রালের সেনারা কোনো অপরাধ করেও অনেক সময় ছাড় পেয়ে যান। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়? কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? এখানে অ্যান্সার হবে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। কোশ্চেন নম্বর 115, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? এখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সংস্কৃতি ও শিক্ষার অধিকার। অ্যান্সার হবে এখানে ডি, সংস্কৃতি ও শিক্ষার অধিকারটি মৌলিক, এই মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। নেক্সট প্রশ্ন হচ্ছে, আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে কবে পাস হয়? 1967 সালে আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে পাস হয়। 1967 সালে আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত বা স্নানাগার প্রবৃত্তির সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? এখানে 15 নম্বর ধারায়, ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারায় সরকারি অর্থে গঠিত পরিচালিত হোটেল বা স্নানাগার প্রবৃত্তি সমান অধিকারের কথা বলা। কোশ্চেন নম্বর 115, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? এখানে সংস্কৃতি ও শিক্ষার অধিকারটি শুধুমাত্র মৌলিক, এই মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারত কবে পাস হয়? আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে 1967 সালে পাস হয়। এখানে অ্যান্সার হবে বি, আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ শুধুমাত্র 1967 সালে ভারতে পাস হয়। ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত হোটেল বা স্নানাগার প্রভৃতি সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 15 নম্বর ধারায়। অ্যান্সার হবে বি, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই বর্ণিত হয়েছে? এখানে সাম্যের অধিকার সর্বপ্রথম বর্ণিত হয়েছে।
নেক্সট প্রশ্ন হচ্ছে ফাদার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ফাদার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা রচিত হয়েছিল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 7 জন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল, এখানে অ্যান্সার হবে ভি। 1948 সালে দ্বিতীয় খসড়াটি প্রকাশিত হয়েছিল ভারতীয় সংবিধানের। নেক্সট প্রশ্ন ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল, ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা ছিল 22টি, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, 20 নম্বর ধারায় বলা হয়েছিল যে একই ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া যাবে না, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারটিকে সুনিশ্চিত করার জন্য, অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সাম্যের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ফেরিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে যদি উৎপাদনের জাতীয়করণ করা হয়, অ্যান্সার হবে এ। উৎপাদনের জাতীয়করণ হলে ফেরিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। কোশ্চেন নম্বর 127, কোনটি আইনগত অধিকার হিসাবে গণ্য হয়, এখানে কোনটি একটি আইনগত অধিকার হিসাবে গণ্য হয়, সম্পত্তির অধিকার একটি আইনগত অধিকার হিসাবে গণ্য হয়। সম্পত্তির অধিকারকে আগে মৌলিক অধিকার হিসেবে ধরা হতো কিন্তু পরে এটি সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ফেরিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টাটি ভারতীয় সংবিধানের কোন অংশে গৃহীত হয়েছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে গৃহীত হয়েছে, ফেরিয়ান সমাজতন্ত্র রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে গৃহীত হয়েছে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে অনুমতি দিতে বাধ্য থাকবেন, রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে অনুমতি দিতে বাধ্য থাকবেন, 24তম সংশোধনীতে বলা হয়েছে, 24তম সংশোধনীতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে অনুমতি দিতে বাধ্য থাকবেন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন কে মনে করেছিলেন রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে ফেরিয়ার সমাজতন্ত্রের ধারণাটি প্রতিফলিত হয়েছে, স্যার আইভর জেনিংস মনে করেন যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে ফেরিয়ান সমাজতন্ত্রের ধারণাটি প্রতিফলিত হয়েছে, স্যার আইভর জেনিংস। নেক্সট প্রশ্ন হচ্ছে মন্ত্রিপরিষদের নিয়োগকর্তা হলেন কে, মন্ত্রিপরিষদের নিয়োগকর্তা হলেন রাষ্ট্রপতি, অ্যান্সার হবে এখানে সি। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদকে নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের লোকসভার প্রথম স্পিকার কে, ভারতের লোকসভার প্রথম স্পিকার হচ্ছেন গণেশ বাসুদেব মাভলঙ্কর, গণেশ বাসুদেব মাভলঙ্কর হচ্ছেন ভারতের লোকসভার প্রথম স্পিকার, অ্যান্সার হবে সি। গণেশ বাসুদেব মাভলঙ্কর হচ্ছে লোকসভার প্রথম স্পিকার। নেক্সট প্রশ্ন সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বরাবর সর্বোচ্চ সীমা হচ্ছে এখানে 3 বছর, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বরাবর সর্বোচ্চ সীমায় এখানে সীমা হচ্ছে 3 বছর, অ্যান্সার হবে সি। রাজ্যসভার কোন সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন, রাজ্যসভার কোন সদস্য তার ইস্তফাপত্র জমা দেন রাজ্যসভার সভাপতিকে, রাজ্যসভার ইস্তফাপত্র যাওয়া পরে রাজ্যসভার সভাপতির কাছে। নেক্সট প্রশ্ন লোকসভার কোন সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন, স্পিকারকে, লোকসভার সদস্যরা তাদের ইস্তফাপত্র জমা দিতে পারবেন স্পিকারকে, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হন, লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে মাত্র 20 জন নির্বাচিত হন, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের সমাপ্তি করার ক্ষমতা নিম্নলিখিত কার হাতে থাকে, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সমাপ্তি করার ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে, অ্যান্সার হবে ডি। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের সমাপ্তি করার ক্ষমতা নিম্নলিখিত কার হাতে ন্যস্ত থাকে, রাষ্ট্রপতির হাতে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন
অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিস দিয়ে কক্ষে প্রস্তাব আনতে হয়? অধ্যক্ষকে অপসারণের জন্য মিনিমাম 14 দিনের একটা নোটিস দিয়ে 14 দিনের জন্য একটা নোটিস দিয়ে কক্ষে প্রস্তাব আনতে হয়। অ্যান্সার হবে এখানে বি। কোনো বিধায়ক অর্থ বিধায়ক কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হচ্ছে অধ্যক্ষের। অর্থ বিল কিনা সেটা একমাত্র অধ্যক্ষর ক্ষমতা অর্থাৎ অধ্যক্ষর সিদ্ধান্ত। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের যে ধারা অনুযায়ী? তা হলো 360 নং ধারা। অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের যে ধারা অনুযায়ী সেটা হলো 360 নং ধারা। অ্যান্সার হবে এখানে ডি। 360 নম্বর ধারা অনুযায়ী অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কমিটি ফর দি নেগোসিয়েটিং উইথ স্টেটস, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কমিটি ফর দি নেগোসিয়েটিং উইথ স্টেট, এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির কবে গঠিত হয়? ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয় 27 আগস্ট 1947 সালে ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম খসড়া কবে প্রকাশিত হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হয়েছিল 1947 সালের ফেব্রুয়ারি মাসে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? ১৯৪৭ সালে 22শে জুলাই। অ্যান্সার হবে এখানে এ। 1947 সালে 22শে জুলাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হওয়ার পর ভারতীয় জনগণকে কত মাস সময় দেওয়া হয়েছিল? সংবিধান প্রথম খসড়া প্রকাশিত হওয়ার পর ভারতীয় জনগণকে কত মাসের সময় দেওয়া হয়েছিল? এখানে 8 মাসের সময় দেওয়া হয়েছিল। অ্যান্সার হবে ডি। ভারত সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হওয়ার পর ভারতীয় জনগণকে 8 মাস সময় দেওয়া হয়েছিল। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে কাকে আধুনিক মনোবলে গণ্য করা হয়? এখানে ডক্টর বি আর আম্বেদকরকে আধুনিক মনোবলে গণ্য করা হয়। ডক্টর বি আর আম্বেদকর। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। অ্যান্সার হবে এ। সর্দার প্যাটেল ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিলেন? 22শে জুলাই 1947 সালে ভারতীয় গণপরিষদ জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিলেন। 22শে জুলাই 1947 ভারতীয় গণপরিষদ প্রথম জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কৃষি ব্যবস্থা থেকে সমস্ত মধ্যস্বত্বভোগী শ্রেণীর অবলুপ্তির সুপারিশ কে করেছিলেন? পরিকল্পনা কমিশন। কৃষি ব্যবস্থা থেকে সমস্ত মধ্যস্বত্বভোগী শ্রেণীর অবলুপ্তির সুপারিশ কে করেছিলেন? পরিকল্পনা কমিশন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, সরকারি চাকরি লাভের জন্য তফসিলি জাতি উপজাতিদের দাবিগুলিকে বিবেচনা করার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? 335 নং ধারায় বলা হয়েছে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্য বা সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? 10 জন। 10 জন সদস্যকে রাষ্ট্রপতি এখানে লোকসভায় মনোনীত করতে পারেন। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি পূর্বে বিহারের অন্তর্ভুক্ত ছিল? এখানে পুরুলিয়া জেলাটি পূর্বে বিহারের অন্তর্ভুক্ত ছিল। অ্যান্সার হবে সি। পুরুলিয়া জেলা পূর্বে বিহারের অন্তর্ভুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে নিয়ে চীনের সমস্যা চলছে? অরুণাচল প্রদেশ রাজ্যটিকে নিয়ে চীনের সঙ্গে ভারতের সমস্যা চলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান সীমান্তকে কী বলা হয়? র্যাট ক্লিপ লাইন। ভারত পাকিস্তান সীমান্তকে বলা হয় র্যাট ক্লিপ লাইন। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। অ্যান্সার হবে এখানে সি। 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, 156 পূর্ব মেদিনীপুরের জেলা সৃষ্টি হয় কত খ্রিস্টাব্দে? 2002 সালে পূর্ব মেদিনীপুরের
একটি জেলা সৃষ্টি হয়। পূর্ব মেদিনীপুর নামে একটি জেলা সৃষ্টি হয় 2002 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আলিপুরদুয়ারের 20তম কোন জেলা ভেঙে হলো? জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার হয়েছিল 20তম একটি জেলা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের নিচের কোন পদাধিকারীকে পদচ্যুত করার ক্ষমতা পার্লামেন্টের উপর ন্যস্ত করা হয়নি? ইউপিএসসি চেয়ারম্যান। ভারতের নিচের কোন পদাধিকারীকে পদচ্যুত করার ক্ষমতা পার্লামেন্টের উপর ন্যস্ত করা হয়নি? ইউপিএসসির চেয়ারম্যান। এখানে অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন, ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি কোনটি? এস্টিমেট কমিটি হচ্ছে ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি, এস্টিমেটস কমিটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন পদাধিকারীকে কখনো ইমপিচ করা যায় না? উপরাষ্ট্রপতিকে কখনো ইমপিচমেন্ট করা যায় না। অ্যান্সার হবে পি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থবিল লোকসভায় পাস হওয়ার পর রাজ্যসভায় সেটি কতদিনের মধ্যে পাস করতে হয়? 14 দিনের মধ্যে সেটি পাস করতে হয় রাজ্যসভায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বেতন কে নির্ধারণ করেন? রাজ্যপাল। অ্যান্সার হবে সি, রাজ্যপাল নির্ধারণ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বেতন। নেক্সট প্রশ্ন হচ্ছে, পিএমআরওয়াই প্রকল্পটি কত সালে চালু হয়? 1993 সালে পিএমআরওয়াই প্রকল্পটি চালু হয়। নিচের কোন ব্যক্তিবর্গ ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? এখানে সমস্ত রাজ্যের রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা হয়? এখানে অর্থবিল নিম্ন কক্ষে অর্থাৎ লোকসভায় উত্থাপন করা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেশের মৌলিক আইন বলা হয় সংবিধানকে? দেশের মৌলিক আইন কাকে বলা হয়? সুপ্রিম কোর্টের নির্দেশকে, সংবিধানকে, প্রস্তাবনাকে, পার্লামেন্টের নির্দেশকে। দেশের মৌলিক আইন বলা হয় সংবিধানকে। অ্যান্সার হবে এখানে বি। প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে, সংবিধানকে সাধারণত দেশের মৌলিক আইন বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি পদচ্যুত হন সুপ্রিম কোর্টের দ্বারা, সংসদ কর্তৃক, শাসন বিভাগ কর্তৃক, উপরাষ্ট্রপতিক। এখানে অ্যান্সার হবে বি, সংসদ কর্তৃক রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি কার পরামর্শ শুনতে বাধ্য হন? অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ শুনতে বাধ্য হন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? ভারতের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সবচেয়ে দীর্ঘতম সময় রাষ্ট্রপতি শাসন জারি ছিল? কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘতম সময় রাষ্ট্রপতি শাসন জারি ছিল? পাঞ্জাব। অ্যান্সার হচ্ছে এ। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26 জানুয়ারি। অ্যান্সার হবে এখানে সি, 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। ফাদার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে ফাদার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। ফাদার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার সদস্য পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে? 25 বছর। লোকসভার পদপ্রার্থীকে মিনিমাম 25 বছর বয়স্ক হতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক সিম্বল অফ ফেডারেশন কি? রাজ্যসভা। সিম্বল অফ ফেডারেশনের, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রতীক সিম্বল অফ ফেডারেশন কি? এটা রাজ্যসভার একটি প্রতীক। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন করটি কেন্দ্র আরোপ করে? এখানে ট্যাম্স করটি কেন্দ্র আরোপ করে। অ্যান্সার হচ্ছে এখানে বি, ট্যাম্স কর। নিচের কোন করটি কেন্দ্র আরোপ করে? ট্যাম্স করটি কেন্দ্র আরোপ করে, সংগ্রহ করে এবং ভোগ করে রাজ্য। ট্যাম্স করটি কেন্দ্র আরোপ করে এবং সংগ্রহ করে, কিন্তু সংগ্রহ ও ভোগ করে রাজ্য। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল থেকে? সরকারের নতুন আর্থিক বছর শুরু হয়। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, বাজেট আলোচনার শেষ দিনে সময় অভাবে যদি কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাকে, যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় কি? এখানে তাকে বলা হয় গিলোটিন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন। অ্যান্সার হবে এ। অপ্রত্যাশিত অনিশ্চিত ব্যয় নির্বাহের জন্য বিধানসভা রাজ্য সরকারকে অর্থ হয়ে যে অনুমতি দেয় তাকে কি বলে? প্রত্যয়নদান। অ্যান্সার হবে এখানে ভোট ফর ক্রেডিট।
answer B. Next question. The story of the integration of Indian state with religion. The story of the integration of Indian state with religion. BP may not answer of D. Next question. নিম্নলিখিত কোন মিলটি সঠিক নয়? এখানে স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনাটি সঠিক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যে শতকরাভাবে সবথেকে বেশি পরিমাণ তপশিলি জাতি বসবাস করে? নিম্নলিখিত কোন রাজ্যে শতকরাভাবে সবথেকে বেশি পরিমাণ তপশিলি জাতি বসবাস করে? পাঞ্জাব রাজ্যে। আনসার হবে এখানে সি। কেরালার পর ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি? মিজোরামের সাক্ষরতার হার কেরালার পর সবথেকে বেশি। ভারতের উপরাষ্ট্রপতির মধ্যে কেউ আংশিক সময়ের জন্য নন অ্যালাইন মুভমেন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। ডক্টর এস রাধাকৃষ্ণন আংশিক সময়ের জন্য নন অ্যালাইন মুভমেন্টের সেক্রেটারি জেনারেল ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের কটি কক্ষ আছে? ভারতীয় পার্লামেন্টে দুটি কক্ষ আছে, এখানে অ্যান্সার হবে বি। রাষ্ট্রপতি সর্বমোট কতজন সদস্যকে পার্লামেন্টে মনোনীত করতে পারেন? পার্লামেন্টের জন্য 14 জন, অ্যান্সার হবে এখানে বি। পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ী হিসাবে বিবেচিত হয়? রাজ্যসভা পার্লামেন্টের একটি স্থায়ী কক্ষ, অ্যান্সার হচ্ছে সি। পার্লামেন্টের স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা। দুটি সংসদীয় বা পার্লামেন্টীয় অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিন বিরত থাকতে পারে? 6 মাস, অ্যান্সার হবে এখানে ডি। ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে, অ্যান্সার হচ্ছে ডি। ভারতের কোন রাজ্যে উপরাষ্ট্রপতি শাসন কম সময়ের জন্য জারি ছিল? কর্ণাটকে ভারতের উপরাষ্ট্রপতি শাসন কম সময়ের জন্য জারি ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে তথ্যের অধিকার আইন ভারতে কোন রাজ্যে কার্যকর করা হবে না? তথ্যের অধিকার আইন ভারতে কোন রাজ্যে কার্যকর হবে না? জম্মু ও কাশ্মীর রাজ্যে কার্যকর হবে না, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয়? ভারতের আইন কমিশন গঠিত হয় 3 বছর অন্তর, অ্যান্সার হবে এখানে সি। ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করেন? 24 জানুয়ারি 1950 সালে। পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যের আর্থিক হিসাব পরীক্ষার রিপোর্ট কার নিকট জমা দেন? রাজ্যপালকে জমা দেন। রাজ্যের আর্থিক হিসাব পরীক্ষার রিপোর্ট কার নিকট জমা দেন? রাজ্যপালের কাছে, অ্যান্সার হবে এখানে সি। রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন? রাজ্যপাল রাজ্যের অর্থ কমিশন গঠন করেন, রাজ্যপাল, অ্যান্সার হবে এ। রাজ্যের অর্থ কমিশন কি কারণে গঠিত হয়? পঞ্চায়েত ও পৌরসভাগুলির মধ্যে হিসাব পরীক্ষা করার জন্য রাজ্যের অর্থ কমিশন গঠন করা হয়। সেনাপোল শব্দটি কখন ব্যবহৃত হয়? সেনাপোল হঠাৎ করে যদি নির্বাচন ডাকা হয় তাহলে সেনাপোল শব্দটি ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এ। নিম্নের কোন আদালত অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে পারে? সেশন কোর্ট আদালত অপরাধীকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন? আর্টিকেল 85 বলে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, ব্যয় মঞ্জুরির দাবি কার অনুমোদন ছাড়া সংসদে উত্থাপিত হতে পারে না? ব্যয় মঞ্জুরি দাবি রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সংসদে উত্থাপিত হতে পারে না, অ্যান্সার হবে ডি।